हेलो एवरीवन, वेलकम एंड वेलकम बैक टू द चैनल। आशा करছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরা কিন্তু ডিম দিয়ে কিংবা ডিম ছাড়া কেক প্রায় খেয়ে থাকি, তেমনি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি স্পাইসি পটেটো কেকের রেসিপিটি। এই রেসিপিটি আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসেবে ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই স্পাইসি পটেটো কেকের রেসিপিটি। पटेटो केक बनानों एखे एक बाटी नहीं बाटर मध्य दिए देव थ्री टेबिल स्पून सूजी और दिए देव थ्री टेबिल स्पून फैटानो टक दई। एखन टक दई और सूजीटा एकसाथे भालो करे मिक्स करे निते हबे। एखाने आपनारा जतटा परिमाण सूजी व्यवहार करबेन ठीक ततटा परिमाणई किन्तु दई एखाने व्यवहार करते हबे। सूजी और दईटा मिक्स हो गेले एटाके एइभाबेई रेखे चले जाब नेक्स्ट स्टेपे। चले এসেছি নেক্সট স্টেপে। আর যেহেতু এটা আলুর কেক সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, দুটো কাঁচা লঙ্কা আর একটা ছোট টুকরো আদার। আলু এবং আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই টুকরো করে রাখা আলু, আদা এবং কাঁচা লঙ্কাটা একটা ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার এই সমস্ত উপকরণগুলোকে পেস্ট বানিয়ে নিতে হবে। আগে থেকে বানিয়ে রাখা দই এবং সুজির মিক্সচারটার মধ্যে আলুর পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব আড়াই টেবিল স্পুন বেসন। সমস্ত উপকরণগুলোকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। আরও একবার সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটাকেও বাকি মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডারটা মিশানো হয়ে গেছে, এখন চলে যাব পরবর্তী পর্যায়ে। চলে এসেছি পরবর্তী পর্যায়ে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিটাকে এখন একটু তেল ব্রাশ করে নিতে হবে। বাটিটার মধ্যে তেল মাখানো হয়ে গেছে। এই বাটিটার উপর দিয়ে দিয়ে দেব একটা টিস্যু পেপার। আপনারা এই পর্যায়ে চাইলে পার্চমেন্ট পেপার কিংবা বাটার পেপারও ব্যবহার করতে পারেন। টিস্যু পেপার সকলের বাড়িতেই প্রায় থাকে, তো আমি এখানে টিস্যু পেপার দিয়ে এই জিনিসটা এখানে করে দেখাচ্ছি। টিস্যু পেপারের উপর দিয়েও আরও একবার একটু তেল লাগিয়ে নেব। এইবার এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা মিশ্রণটা ঢেলে দিতে হবে। চলে এসেছি পরবর্তী পর্যায়ে। আর কড়াইতে বেশ কিছুটা জলও গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এই স্ট্যান্ডের ওপরে মিশ্রণের বাটিটাকে বসিয়ে দেব। বাটিটা বসিয়ে দেওয়া হয়ে গেছে। এইবারে কড়াইটাকে একটা লিড দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য এটাকে এইভাবে ভাপিয়ে নিতে হবে। 20 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের উপর থেকে লিডটাকে সরিয়ে নিচ্ছি। এখন জলের মধ্যে থেকে এই বাটিটাকে তুলে 10 থেকে 12 মিনিটের জন্য বাটিটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ভাপিয়ে নেওয়া আলুর কেকটাকে ঠান্ডা করে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এখন এই আলুর কেকটাকে একটু কেটে নিতে হবে। আলুর কেকটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে, এখন চলে যাব পরবর্তী স্টেপে। গ্যাসে একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল স্পুনের মতন সাদা তেল। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুর কেকের টুকরোগুলো। আলুর কেকের টুকরোগুলো 2 পিটি কিন্তু ব্রাউন রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আলুর কেকগুলোর 1 পিট ভাজা হয়ে গেছে, অপর পিটটাকে উল্টে দিয়ে ভেজে নিতে হবে। এইগুলো কিন্তু খুব বেশি ব্রাউন করে ভাজার প্রয়োজন নেই, হালকা ব্রাউন করে ভেজে নিলেই হবে। আর আলুর কেকের এই টুকরোগুলো ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। আলুর কেকের টুকরোগুলোর 2 পিটি ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এই টুকরোগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব।
তৈরি হয়ে গেছে স্পাইসি পটেটো কেক। রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এছাড়াও যদি আপনাদের রেসিপি সংক্রান্ত কোনো সাজেশন থেকে থাকে সেটিও আপনারা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন।